মুম্বাইতে আটকে একাধিক ছাত্র ছাত্রী, প্রত্যেক দিন বাড়ছে অনিশ্চয়তা। ইতিমধ্যে রাজস্থানে কোটা থেকে বহু ছাত্র এবং ছাত্রী ফিরিয়ে আনা হয়েছে রাজ্যে। অন্যদিকে অন্যান্য বিভিন্ন রাজ্যে আটকে পড়া ছাত্র এবং ছাত্রীদের করুণ অবস্থার ছবিও কিন্তু উঠে আসছে। মুম্বাইয়ের চেম্বুর আন্ধেরি সংলগ্ন এলাকায় টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের ছাত্রছাত্রীরা আটকে পড়েছে লকডাউনের জেরে। এদের মধ্যে কম করে 30 জন এই রাজ্যের ছাত্রছাত্রী। মহারাষ্ট্রের এই অঞ্চলগুলি সিল করে দেওয়ার ফলে সবজির দাম মারাত্মকভাবে বেড়ে গেছে। আবার রোজ বের হতে না পারার জন্য জরুরি সামগ্রীটুকু তারা নিতে পারছেন না। তারা জানিয়েছেন যে তাদের তরফ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না কোনো মতে। হাতে যতটুকু টাকা ছিল এই মুহূর্তে আটকে পড়েছে এবং যার মধ্যে কিন্তু 30 জন রয়েছে আমাদের এই রাজ্যে, এবং এই মুহূর্তে কিন্তু তারা এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা যে অবস্থায় সেখানে আটক রয়েছেন সেখানে কিন্তু তারা পাচ্ছেন না কোনো সামগ্রী। সেখানে সবজির দাম প্রচুর বৃদ্ধি রয়েছে এবং নিত্যদিনের যে সামগ্রীগুলো রয়েছে তারাও কিন্তু সেগুলো এই মুহূর্তে কিনতে পারছে না। এই মুহূর্তে মুম্বাইতে আটকে রয়েছেন অনেক ছাত্র এবং ছাত্রী। আমরা শুনে নেব তারা কি জানিয়েছেন এই প্রসঙ্গে। Hello, this is Indrajit Ghosh. I am a standard student. I belong to Calcutta, North Chobbish Parganas. I am supposed to go, my flight ticket was booked at 13th April, but got cancelled due to first lockdown. And my second flight ticket on 16th April again got cancelled due to the second lockdown. And my third ticket, the 11th MICE ticket, is again got cancelled due to lockdown. I understand the lockdown is very much necessary right now, but even I am stranded alone in this particular area in the flat, and I have to make all the arrangement on myself. Earlier I was used to dependent on my college dining hall where I can go and have food, but right now I have to make arrangements all by together, go and visit it, the red zone areas, all the procurement have to be done by me. Which is kind of little bit fiery, because people are not maintaining the social distance. আমি মৃত্তিকা এবং আমি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস এর ছাত্রী মাস্টার্স এর। বাড়ি ফেরার আগেই লকডাউন হয়ে যায়, তো এখানে আটকে পড়ি বোম্বেতে আন্ধেরি অঞ্চলে এক বন্ধুর বাড়িতে আশ্রিত আমি 1.5 মাস ধরে। নানা রকম অসুবিধা চলছে, তার মধ্যে আন্ধেরির আশেপাশে বিভিন্ন জায়গা রেড জোন যা বলা হয়েছে। আমার আশেপাশের 4-5টা পাড়া সিল করে দেওয়া হয়েছে। এখানে বেসিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, মানে কম পাওয়া যাচ্ছে। গেটিং ভেরি ডিফিকাল্ট ফর আস টু গ্যাদার আর ডেইলি রিসোর্সেস।